হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে আপডেট না অনেকে হয়তো জেনে গেছো অনেকে জানো না এটাও আবার হতে চলেছে মিঠাই দর্শকদের জন্য যেহেতু ফ্যান বেস রয়েছে তো সেই জন্য ফ্যান বেসকে মাথায় রেখে ভিডিওটা আবারও বানাচ্ছি তোমরা সকলে জানো সৌমিত্রিস এখন প্রধান ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে দেবদাস হোমদাস সঙ্গে বিভিন্ন রকম ক্লিপিংস এবং যেখানে শুটিং হচ্ছে তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ ফেসবুকে দেখতে পাচ্ছ দেখেইছো। কিন্তু আমরা সকলে জানি যে দেবদার সাথে প্রথম কাজ সৌমিত্রিস করছে সেইটাই প্রথম তা কিন্তু নয় সৌমিত্রিস যেমন জিদ্দার বুমের আংটা আমরা জানতে পেরেছি পরে তখন আমি আপডেট নিয়ে এসেছিলাম পরে দেবচন্দ্রিমার কাছে যায় সেরকমভাবেই সৌমিত্রিস কিন্তু বাঘা যতীনে প্রথম চয়েস ছিল এইটা কিন্তু দেবদা জানিয়েছে আমি আবারও বলছি হয়তো অনেকে জেনে গেছো আমি আবারও নতুন করে যারা জানে না সবাই তো জানে না সেই জন্য এই ভিডিওটা বানানো ফার্স্ট চয়েস কিন্তু যে নতুন নায়িকা দেখছো বা আমরা দেখছি সে সৃজা কিন্তু ছিল না প্রথম চয়েস ছিল সৌমিত্র শাহ সেটাও তোমরা জেনে গেছো কিন্তু সৌমিত্র কেন করলো না যেটা নিয়ে ভিডিও বা যেটার টপিক আজকের যে সৌমিত্র কেন ভিডিওটা মানে সিনেমাটার সৌমিত্রিশাহ কেন করলো না বাগা যত এরকম একটা বড় লার্জ স্কেল এরকম গ্র্যান্ডার সেটার পার্ট কে না হতে চায় এত বোকা তো নয় কিন্তু ছবিটা করেনি সেটার কারণ হচ্ছে যে সময় আমরা বারবার করেই জেনে এসেছি বা আমিও ভিডিও বানিয়েছি বিভিন্ন চ্যানেল ভিডিও বানিয়েছে মিঠাই শেষ হয়ে যাচ্ছে বা মিঠাই কি আলো শেষ হচ্ছে বা আমি সেই নিয়ে বাইট নেওয়া অন্যদের তোমরা দেখেছো তো সেই সময় একটা কনফিউশন চলেছে এবং চ্যানেল বারবার ডিসিশান নিয়েছে যে মিঠাই শেষ করে দেবে আবার ডিসিশান নিয়েছে যখন টিআরপি একটু আপে গেছে বা যেহেতু হিট প্রজেক্ট শেষ করবে না তো এই সব কনফিউশনের মধ্যে সেই সময় সমিতিশ কাজটা করতে পারেনি বা যে সময় থেকে শুটিং শুরু করতে হয়েছে ওই সময়ের মধ্যে শুটিং শুরু না করলে শেষ করে এডিট করে দেবদা পুজোর ছবিটা আনতে পারতো না মানে বেটার অপশান তো হতো হয়তো দেবদা যদি আগস্ট মাসে আনতো কারণ স্বাধীনতার মানে ছবি সেক্ষেত্রে সেই জায়গায় বোমকেশ আনতে হলো এবং বাগা যতীনকে পুজো রিসিভ করাতে হয়েছে তো সেই সময় আমরা জানি যে এই মেয়ের মেয়ের একত্রিশ তারিখে লাস্ট দিনের শুটিং ছিল মিঠাইয়ের তো ওই টাইমে অলরেডি শুটিং শুরু হয়ে গেছে আবার তার আগেও আমরা অনেক দিন ধরে কনফিউশানে ছিলাম যে মিঠাই হয়তো শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে আমরা যেরকম কনফিউশানে থাকতাম স্টাররাও থাকতো তো সেই সময় সেই কনফিউশনের জন্য কাজটা প্রথম কথা ধরতে পারেনি যে কি করবো যদি ধরে ফেলি তাহলে কি যদি শুটিংটার মধ্যে থাকি তাহলে এটা কি হবে মিঠাই আর কয়েকদিনের বাকি সেইটার চুক্তিবদ্ধ থাকে তারকারা নায়িকারা নায়করা তো সেটা একটা কনফিউশন কাজ করেছে এবং আহ দেব দেবদার তরফেও ছিল দেবদা জানতো যেহেতু অ্যাপ্রোচ করছে পরে যখন আবার ফাইনাল করতে যাচ্ছে তখন শেষ হচ্ছে না আলো মানে আরো লম্বা সিরিয়ালটাকে টানা হচ্ছে আরো বেশ কিছুদিন তারপরেও চলবে তো সেই সব কনফিউশনের মধ্যে মিঠাই চলা বন্ধ হওয়া এর মধ্যে থেকে আর কি আহ বাঘা সাইন করতে পারেনি সমিতিশাব বা আমি যদি বলি দেবদাও সাইন করাতে পারেনি সমিতি শাহকে নাহলে সৌমিত্র শাহ ফার্স্ট চয়েস ছিল মানে ফার্স্ট অপশন ওই ছিল তারপর তো অডিশন করে ছ হাজার মেয়ের মধ্যে থেকে বেছে নিয়ে স্রীজাকে নেওয়া নাহলে কিন্তু দেবদার সঙ্গে আমরা পরপর দুটো ছবিতে দেখতে পেতাম মানে বাগা জতী দেখতে পেতাম এবং তারপরে ডিসেম্বরের প্রধান মানে পুজো অক্টোবর এবং ডিসেম্বর দুটো মাস আমরা দুটো পরপর ছবিতে দেবদার সমিতি শাহকে একসঙ্গে দেখতে পেতাম তো এটা অনেকে জানতে না কারণটা না না শাহ ছিল এটা আবার অনেকে জানো অনেকে এটাও জানতে না তো সব কিছু ক্লিয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে নতুন যারা তারা সাবস্ক্রাইব করো আর যারা করে রেখেছেও তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ